দেখুন যেভাবে আছড়ে পড়ল সুনামি, ভেসে আসছে শুধু বরফের টুকরো। সুনামির জেরে সমুদ্রের ঢেয়ের সঙ্গে ভেসে আসছে বরফের টুকরো। গ্রিনল্যান্ডে সুনামির এমনই একটি ভিডিও ভাইরাল হলো সোশ্যাল সাইট। ওই ভিডিওটিতে দেখা গেছে ঢেউয়ের মধ্যে দিয়ে ভেসে আসছে বরফের টুকরো, আর এই বিশাল ঢেউগুলোতে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু স্থানীয় বাড়িঘর। এ ঘটনায় 4 ব্যক্তি নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় দানিশ মিডিয়া রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, ভয়াবহ ভূমিকম্পের জেরে সমুদ্রের দুটি প্লেটের মধ্যে গ্যাপের সৃষ্টি হয়েছে, আর তার ফলে শুরু হয়েছে সুনামি। এরপরেই দেখা গেছে বিশাল বড় বড় ঢেউ সমুদ্রের পাড়ে এগিয়ে আসছে, আর স্থানীয় মানুষেরা প্রাণের ভয়ে সবাই ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার সেই দৃশ্য ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল সাইটে। গ্রিনল্যান্ডের একটি ছোট গ্রাম নাগাৎসিয়াকে সুনামির জেরে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধার কার্য চলছে, তবে এখনও অবধি কোনো হতাহতের খবর মেলেনি। ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।